এটা একদম ইজি। এটার মধ্যে এই যে সামনে কোরবানি আসতেছে না, 10 কেজি পেঁয়াজ খেয়ে বসবেন আপনি, এটা 10 মিনিটে কাটবেন 10 কেজি পেঁয়াজ, কতটা ইজি কাজ করে এই দেখেন, দেখছেন? আরে বন্ধু আপনার কি দেয় আপনি বুঝলেন না, এটা এরকম জিনিস ঠিক আছে, এই বাংলাদেশে এই সর্বপ্রথম চলে আসলো এই ভাই। আপনাদের অ্যানিভার্সারি যাদের সামনে আছে তারা যদি একটা এটা গিফট করেন, বিশ্বাস করেন উনার কত খুশি, ঈদের থেকে বেশি খুশি হয়ে যাবো। স্টিলের একটা জার আছে যেটা হচ্ছে আপনি চালের গুঁড়া ডালের গুঁড়া করবেন, একটা গ্রাইন্ডার আছে, এটার মধ্যে ব্লেড আছে এই একটা দুইটা সামনে যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে একেবারেই কাছাকাছি, সো আমাদের অনেক কোটাকাটি করা লাগবে, বাটাবাটি করা লাগবে, তারপরে হচ্ছে কিমা করা লাগবে, ইচ এন্ড এভরিথিং আমাদের করা লাগবে। তো আমরা সেজন্য কি করি, ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা জিনিস মানে কিনি, রাইট? আজকে আপনাদেরকে আমি এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটাতে কিনা একের ভেতরে 3, একের ভেতরে 4, একের ভেতরে 10 এই রকম আইটেম গুলো করতে পারবেন। কোথায় আসলে পাবেন সে অ্যাড্রেসটা একটু আগে দেখিয়ে দিচ্ছি। শপের নাম হচ্ছে সুমাইয়া ট্রেডার্স, শপ নাম্বার হচ্ছে 139 140 141, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205। আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে, নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশ, নগদ সবকিছুই করা আছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে দেন আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেস করে নেবেন সুমাইয়া ট্রেডার্স থেকে। আমাদের সাথে আছে শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অগ্রিম আপনাকে ঈদের শুভেচ্ছা। হ্যাঁ আপু, ঈদ তো যখন কাছে চলে আসছে আর ঈদ মানে ঠিক আছে মুসলিমের হচ্ছে আনন্দ, আর এই আনন্দকে আসলে ভাগাভাগি করার জন্যই ঠিক আছে, যাতে শর্টে আমরা সবাই ভাগযোগ করে নিতে পারি ঠিক আছে, কাজকাম গুলো ইজি ভাবে করতে পারি, এই জন্য আজকে সুমাইয়া ট্রেডার্স এর পক্ষ থেকে আমরা কিছু ফুড প্রসেসর দেখাবো। আচ্ছা আচ্ছা। যেটা আপনার সংসারের কাজ, যেটা আপনি ঘন্টা ব্যাপী করেন, সেটা আপনাকে 2-4, 10 মিনিট, 5 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবে। 2-4, 5 মিনিটে? 5 মিনিটে। আপনি শিওর? 100%। আমরা কিন্তু অনেকক্ষণ লাগায় ভাইয়া ইয়া কাটিয়ে, যে আপনার সামনে রাখা পেঁয়াজ এইখানে মানে সব বাদ, আমরা সংসারে অনেক কাজই করি, তবে নরমালি একটা পেঁয়াজ, চিচিঙ্গা, করলা, আলু এই কিছু জিনিস আমি রাখছি যেটা আপনাদেরকে করে দেখাবো। নরমালি একটা পেঁয়াজ যদি কাটতে যায়, 1 কেজি পেঁয়াজ কাটতে অন্তত সময় লাগবে, যদি মহিলার যত স্পিড হোক তারপর 10-15 মিনিট এটার মধ্যে দুইটা স্টিলের জার দেয়া আছে। আজকে যে ফুড প্রসেসর গুলো দেখাবো, এটা যদি আপনার বাসায় থাকে, এটা হচ্ছে 4-in-1, যেমন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, আর এটা আছে একটা 4-in-1, এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের। নিয়ামা ব্র্যান্ড হচ্ছে জাপানিজ আর মিয়াকোটা হচ্ছে জাপানিজ, তবে এই প্রোডাক্ট গুলো অ্যাসেম্বল হয় আপনার চায়না থেকে, আর প্রতিটা প্রোডাক্টের জন্য চায়না বলে যে প্রোডাক্ট খারাপ তা না, কোম্পানি কিন্তু প্রতিটা প্রোডাক্টের জন্য সবই চায়না, আসলে আপনার যে যত কথাই বলুক চায়না ছাড়া কিছু আসে না, আর এই জন্য কোম্পানি থেকে প্রতিটা প্রোডাক্টের জন্য কোম্পানি থেকে 2 বছর মোটর গ্যারান্টি দিয়ে দেবে আর 5 বছর সার্ভিস। তবে আমি যে বললাম যে আপনি 2-4-5 মিনিটে কাজ করবেন, ঘন্টার কাজ, সেটা কিভাবে করবেন আমি একটু দেখাই দিই। যেমন এইটা হচ্ছে এখানে টোটাল ব্লেড আছে, এই একটা ব্লেড আছে, এটা হচ্ছে মোটা ভাজি করার জন্য, এটা পাতলা ভাজি করার জন্য, প্লাস এইখানে আরেকটা ব্লেড আছে, এইটাকে আপনি ওই যে চিপস করে স্লাইস করে না, এইটা এটার মধ্যে একটা অপশন আছে, এটা এই যে একটু মোটা হবে, এই যে একটু পাতলা হবে, মোটা পাতলা করে করার জন্য আমরা এই এই থিকনেসটার মধ্যে করব। মানে এটা কি আপ ডাউন করলে বা সরালে, যেমন এই যে নিচে এটা আছে, এটা একটু দেখান আমাকে ক্লিয়ারলি, এই যে নিচে এটা দেখছেন, এটার কাজ হচ্ছে এখানে তো একটা ব্লেড, কিন্তু এই একটা ব্লেড আপনি মোটাও কাটতে পারবেন পাতলাও কাটতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। যেমন এখন মোটা হয়েছে না, এই যে মোটা, এটাকে আপনি চাইলে একটু পাতলা করে নেন, দেখছেন এই যে কমে গেছে, ঠিক আছে। আমরা প্রথমে এটা দিয়ে একটু কেটে দেখাই, এটা আপনি স্লাইসটা কিভাবে করবেন, আপনি যদি দেখেছেন অনেকের বাসায় বাচ্চা কাচ্চা আছে, বাবুরা আছে, চিপস খেতে চায় তাদের জন্য, যেমন এইটা আমি এখানে বসায় দিলাম আর এই যে এইটা এখানে লাগাই দিলাম, এটা কিন্তু লক না হলে চলবে না, এই প্রতিটা কিন্তু লক এন্ড লক, এখানে প্রতিটার মধ্যে এই যে সেফটি লক দেয়া আছে, ফুলফিল ভাবে পাল এখানে যে ধরলে চলবে,
ছেড়ে দিল হট। আর এটা 1 2 3 থ্রি স্পিড দাও আছে, আমি থ্রি স্পিডে দিয়ে দিলাম। আমি আপনাকে একটু পেঁয়াজটা কেটে দেখাই, যেমন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এই দেখেন এটা আছে, এটা চাপ দেওয়ার জন্য। কীভাবে চাপা দেখছেন, এটা একদম ইজি। এটার মধ্যে এই যে সামনে কোরবানি আসতেছে না, 10 কেজি পেঁয়াজ নিয়ে বসবেন আপনি, এটা 10 মিনিটে কাটবেন 10 কেজি পেঁয়াজ। দেখছেন কতটা ইজি কাটা যায়। আমরা এখানে দিলাম কি এরকম আস্তে আস্তে পেঁয়াজ, ঠিক আছে। আর এটা হয়েছে কি একটু দেখাই দেখি কিরকম হইলো। এটা এই যে ব্লেডটা এইভাবে খুলে নিব, এই যে এইটা এইভাবে খুলে নিব, পার্ট বাই পার্ট আবার, এই যে পার্ট বাই পার্ট বাই খুলে যাও। আচ্ছা পার্ট বাই পার্ট খুলে গিয়েছে এবং এটার স্লাইস দেখেন, এই দেখছেন পেঁয়াজের স্লাইসটা, ঠিক আছে। আপনি চাইলে আরো পাতলা করতে পারবেন, আপনি ওই যে ওইভাবে পাতলা করে নিলে পাতলা হয়ে যাবে, রাইট? জি 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 জি। সচরাচর এরকমটা আমরা কি মাংস টাংস ক্ষেত্রে ইউজ করি, একটু মোটা করে পেঁয়াজটা কাটি ভাজির ক্ষেত্রে হয়। আচ্ছা এরপরে এটা তো পেঁয়াজটা দেখালাম, তাই না? এখন আপনাকে আরেকটু সহজ করে দেই। আমরা যেমন করলা খাই, করলার এই যে ভাজিটা দিয়ে খাই বা চিচিঙ্গার ভাজি খাই, এটা কিভাবে করে সেটা একটু দেখাই দিই। হ্যাঁ এটা কতটা ইজি কাজ করে, এই দেখেন দেখছেন, বাহ ফ্যান্টাস্টিক, এই দেখেন ফ্যান্টাস্টিক, দেখেন জ্বালা যন্ত্রণা জানেন, আর কোনো ঝামেলা নেই, এই দেখেন আছে দেখছেন। এখন কি করবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখালাম, হ্যাঁ এটা দেখালাম, একদম ইজি, বটির থেকেও সুন্দর হয়েছে। আপনার বটি দিয়ে তো আপনি জন্ম এই কাজে ভাবে এত ইজি, আমরা বটি দিয়ে এটা করতে গেলে অনেকক্ষণ সময় লাগতো, যেহেতু করলা অনেক হার্ড একটা জিনিস, হার্ড একটা সবজি। আচ্ছা এইবার আমি আপনাকে একটু চিচিঙ্গাটা দেখাই দিই, চিচিঙ্গা তো অনায়াসে হবে ভাই, আমার মনে হচ্ছে যেহেতু করলা হয়ে গেছে 100% হয়ে গেছে, এই দেখেন দেখছেন। আসলে এটা কি দিবেন, এটা এরকম একটা জিনিস বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এটার মধ্যে আনার জন্য যত ধরনের সবজি দেন ও আপনাদের ইজিলি এটার মধ্যে খেতে দেবে, এই দেখেন। প্রয়োজন এটা এটা আছে চাপ দেওয়ার জন্য, প্রয়োজন হলে আপনি আঙুল দিয়ে দিবেন না, হ্যাঁ আপনি এটা দিয়ে প্রেস করবেন, তাহলে এটা দিয়েছে, এটা দিয়ে দিবেন, এটা আমি এটা অফ করে নি ভাই। এইবার দেখি এটার অবস্থা, এবার এইটাও একটু দেখেন, এটা তো অনায়াসে হবে আমার মনে হচ্ছে, এর কারণ করলা হইছে রে ভাই, করলা অনেক হার্ড। আরে বন্ধু আপনারা কি দেখাইতেছেন আপনি বুঝলেন না, এটা এরকম জিনিস, ঠিক আছে। এই বাংলাদেশে এই সর্বপ্রথম চলে আসলো, ঠিক আছে, আপডেট যেটা 4-in-1 ফুড প্রসেসর। আচ্ছা এই একটা ফুড প্রসেসর থাকলে আপনার ব্লেন্ডার গ্রাইন্ডার আপনাকে একটু ভাজিটা করে দেখাই, আলু ভাজিটা কিভাবে করতে হয়, ভাজি খাবো, ভাজিটাও কিন্তু অনেক ঝামেলা। এই ভাজি করতে গিয়ে বাড়িতে মা বোনেরা কত আঙ্গুল ভালাই দিছে, এটা রেকর্ড কম আছে কন্ত। আবার ভাজিটা সবাই খুব পছন্দ করে বাচ্চা থেকে, এটা তো লাগে এই আলু ভাজি সকালে। আমি আপনাকে এই ভাজিটা একটু করে দেখাই, অবশ্যই অবশ্যই, এই এটা লাগাই দিলাম। এখন আমরা কিসে করব, কোন প্লেটে, এই যে ভাজিটার জন্য আমি ব্লেডটা চেঞ্জ করে নেব। আচ্ছা আচ্ছা, এটা তো এটা দেখালাম, এটা দুইটা সাইড আছে, এটা দিয়ে এই সাইড দিয়ে যদি করেন একটু চিকন হবে, এই সাইডটা একটু মোটা হবে, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি করতে পারবেন। আমি এই সাইডটাই দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে। এরপরে এই ঢাকনাটা যেটা আছে এটা আমি এখানে বসাই দিই, লক এই লক হয়ে গেছে, হ্যাঁ। এরপরে এটাকে আমি চালু করে দেব, এরপরে আপনি আলু দিয়ে দেন, এই দেখেন। আর কি লাগে কন্ত, এটা এমন জিনিস একদম রোবটের মতো কাজ করতেছে, দেখছেন। বিশ্বাস করেন শুধু কোরবানি ঈদ বলে না, এটা যদি আপনারা ভাবিদেরকে জন্মদিনে গিফট করেন, ওরে ভাই, বা আপনাদের অ্যানিভার্সারি যাদের সামনে আছে তারা যদি একটা এটা গিফট করেন, বিশ্বাস করেন উনার মতো খুশি, ঈদের থেকে বেশি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই এই জিনিস পাইলে ঈদের চেয়ে বেশি খুশি হয়ে যাবে। ওকে এই দেখেন কি সুন্দর হয়েছে, এটা একটু মোটা করে করছেন না ভাইয়া? হ্যাঁ একটু মোটা করছি, আপনার হ্যাঁ ভাজিটা একটু এরকম না পাতলা বেশি করলে আবার গোলা যায়, কিন্তু এটা একটা সম্ভাবনা আছে, একটু মোটা করে করলে কি হয় জিনিসটা আস্তে আস্তে থাকে, আস্তে আস্তে থাকে। হ্যাঁ এইটা দেখালাম না আপনাকে, এর মধ্যে আরেকটা কাজ দেখাই, আরো কাজ। হ্যাঁ এইটা একটা না তো আপা, এটা 4-in-1 মানে কি জানেন, আমি যদি একটু আপনাকে এটা একটু দেখাই দেই,
এটার মধ্যে তো সবকিছু তো আর দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। ছোট ছোট কিছু কাজ করে দেখাই দিতেছি। আসলে এটার মধ্যে এই দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে 15টা অপশন এটার মধ্যে আছে। এই 15টা দিয়ে আপনি অন্তত 100 আইটেমের কাজ করতে পারবেন। 100 আইটেম কি আপনাকে দেখানো সম্ভব? এত বড় ভিডিও করা যাবে না, কেউ দেখবে না। আমি আপনাকে শর্টে দেখাইতেছি, হ্যাঁ। যেমন এর মধ্যে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই, সামনে কোরবানি চলে আসছে, মানুষ তো কিমা করবই, আবার অনেকে পেঁয়াজ মরিচের কুচি করে, ভাজি করে, ঠিক আছে। যদি এর জন্য আমার এইখানে কিন্তু একটা কিমার ব্লেড আছে, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে কিমা করার ব্লেড। এর মধ্যে আরেকটা আছে, অনেকে ময়দা গুলায় না, ময়দা খামির করে, এটা হচ্ছে খামিরের জন্য, ঠিক আছে। আমি আগে একটু কিমাটা আপনাকে দেখাই। কি নাই এটাতে? যা আছে বোন, আল্লাহর দুনিয়া বর্তমান একটা সংসারে কাজের জন্য যা দরকার, আপনি এইটা কিনলে, এই একটা যদি কিনেন, আপনার সব হয়ে যাবে। চাকু, ছুরি, দাও, বটি, যা লাগে সব এই একটার মধ্যে দেওয়া আছে, বাড়তি কিছু কেনার দরকার নেই। এটা হচ্ছে কিমার জন্য, আর এটা হচ্ছে আপনার হচ্ছে কি, ওই যে খামির করি আমরা আটার, খামিরের জন্য, সেই খামিরের জন্য। এছাড়া ওই যে ফ্রেজ জুসার ইউজ করেন না আপনি, যে ছাপাটা আলাদা হয়, রসটা আলাদা হয়, এটার মধ্যে কিন্তু একটা ফ্রেজ জুসার দেয়া আছে। আপনি নর্মালি একটা ফ্রেজ জুসার কিনতে গেলে আপনার 5-6 হাজার টাকা বাজেট করতে হয়, এটা থাকলে ফ্রেজ জুসার দরকার নাই। এছাড়া আপনার মাল্টা জুসার ইউজ করেন, মাল্টা জুসার দেখছেন আপনি, রসটা নিচে থাকবে, ছাপাটা উপরে থাকবে, মানে এই একটা থাকলে আপনার আলাদা করে কিছু কেনা লাগবে না, এটার মধ্যে সব করতে পারবেন, ঠিক আছে। আর আমি আপনাকে একটু কিমা মেশিনের কাজটা দেখাই। যেমন এইটা হচ্ছে চপার, এটার মধ্যে মাংস কিমা থেকে শুরু করে আদা রসুনের কুচি, ঠিক আছে, পেস্ট, যা মন চাই আপনি সব করতে পারবেন। তারপরে এটা একটু দেখাই যাই, যেমন এটার মধ্যে এটা দিয়ে দিলাম, অনেকে আসলে পেঁয়াজ মরিচে একসাথে কুচি করে, ভাই একটা জিনিসে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর এইখানে আমি কিছু আলু দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইখানে কিছু করলা দিয়ে দিলাম, মিক্সড করে না এই মিক্স, আচ্ছা আচ্ছা, আর কিছু চিচিঙ্গাও দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা, সব একবারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে এই যে এইটাকে আমি এখানে বসায় দিলাম, আচ্ছা আচ্ছা, লক হয়ে গেছে, এখন আমি এটা অন করে দেব। এটা কি হচ্ছে এখন? এখন মিক্স হচ্ছে, কুচি হচ্ছে, অনেকে আছে একবারে কুচি কুচি দরকার হয়, ঠিক আছে, তার জন্য এটা। এখন আপনি মাংস কিমা করবেন, সেটা গরু হোক আর মুরগি হোক আর খাসি হোক আর মহিষ হোক, যাই হোক, আপনি এটার মধ্যে দিয়ে দিবেন মাংস কিমা, যত ধরনের কিমা আছে সব এটার মধ্যে করবেন। এটা ধরলে চলবে, এটা পালস ধরলে চলতেছে, আর এটা হচ্ছে 1, 2, 3 তিনটা স্টিক। এখন এর মধ্যে যদি আপনি একটু পানি দিয়ে দেন, এটা পেস্টও হয়ে যাবে, পেস্টের কাজ আপনি এটার মধ্যে করতে হবে, আদা রসুন। আমি এইটা কি পরিমাণ হয়েছে এইটাও যদি আমি আপনাকে একটু দেখাই দিই, তবে এইটা যখন কাজ করবেন, হ্যাঁ, এই ব্লেডটা দিয়ে, এইটা তো খুলে নিলাম, আগে আপনি এই ব্লেডটা খুলে নেবেন, ছড়ায় নেবেন, আচ্ছা আচ্ছা। এই ব্লেডটা কিন্তু অনেক ধারালো, অলরেডি এই যে আমার হাতে একটু লেগে গেছে, ঠিক আছে, সাবধান। আর এইটাকে আমি খুলে নিব, আচ্ছা, নিয়ে এইটাকে একটু সাইড করে দিই, আচ্ছা, এখন আমরা দেখি এটা কি হইছে। এই এখন অনেকে আছে মিক্স করতে চায়, হ্যাঁ, যে এই দেখেন তো এটা কি হইছে, এটার মধ্যে ভর্তা করা অসম্ভব, আরে আল্লাহর দুনিয়া যা আছে কইলাম না, সব করতে পারবেন এটা, আচ্ছা। এই একটা ফুড প্রসেসর যদি আপনি বাইতে থাকে আর কিছু দরকার নেই, এখন তো এই ফুড প্রসেসরের কাজ দেখলেন না, আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে আপনি মাল্টা জুসারের কাজ করেন, ফ্রেজ জুসার, ওই যে ফ্রেজ জুসারের কথা বলছি না, এই যে এটা হচ্ছে ফ্রেজ জুসার, এই ফ্রেজ জুসারটা আপনি এখানে বসায় দিবেন, ওকে, এই ফ্রেজ জুসারটা এখানে বসায় দিয়ে, জাস্ট এই ফ্রেজ জুসারের জন্য কিন্তু আলাদা আপনার লিড দেয়া আছে, এই দেখেন, এই যে আপনার এই যে লিড, আমি এই লিডটাকে এখানে যদি বসায় দিই, ওকে, এই যে এখানে বসায় দিই, এখন আপনি কি করবেন, যে কোনো ফল দেন, এখান দিয়ে আপনি ফ্রুটটা দিয়ে দেন, ছাপাটা উপরে থাকবে, রসটা নিচে চলে আসবে, শিওর 100%। আচ্ছা, আমি আবার একটু দেখাই, আমার কাছে তো ফ্রুট থাকলে আমি দেখাই দিই, ফ্রুট দেখাবো না আমরা, আমরা জাস্ট এই যে এই এই ঢাকনাটা খুলেন ভাই, আমরা দর্শককে একটু ক্লিয়ার করার জন্য দেখাই, এই যে দেখেন, এখানে কিন্তু মানে ইয়াটা মানে ছাপাটা থাকা ছাড়া আর কোনো উপায় নাই এই জায়গাটার মধ্যে, রাইট, এইখানেই ছাপাটা থাকবে, আর যদি আপনার রসের সাথে মিলে যায়, আপনারা যখন নিবেন তখন কিন্তু আপনারা যদি দোকানে আসেন তাহলে ভাইয়ারা একদম করে দিয়ে দেবে, একদম প্র্যাকটিক্যাল, যার যেটা দরকার, যে যেটা খাইতে চায়, সেটা শক্ত হোক আর নরম হোক, যে কোন ফ্রুট নিয়ে আসবেন, করে আমরা কিন্তু মাংস কিমা করি না, আপনারা বললে ভাইয়ারা কিমা 100% করে দিব, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ডো মেকার, এটা হচ্ছে, এছাড়া এটার মধ্যে আরো কিছু কাজ আছে, ওই যে বললাম না, আদা রসুন করেন, গ্রাইন্ডারের কাজ করেন, ভাই রে ভাই, আপনি এখন এটা কিনছেন কিন্তু আপনার তো ধনিয়া জিরা এগুলো ফাঁকি করা দরকার আছে না, এর জন্য কি দেয়া আছে দেখছেন, এই দেখেন একটা মিনি গ্রাইন্ডার দেওয়া আছে, এটা আপনি এখানে লাগাই নিবেন, কয়টা ব্লেড ভাই,
এটার মধ্যে দুইটা ব্লেড, যত দাম কমে যাবেন ওইখানে ব্লেডের পরিমাণ বেড়ে যাবে, যত দামটা একটু বেশি হবে ব্লেডের পরিমাণ কমে যাবে। এটা কিন্তু সামুরাই ব্লেড। এটার মধ্যে একদম আপনার যত ধরনের মশলা আছে, যত ধরনের মশলা আপনি এটার মধ্যে করেন, একদম ফাটে থাকে যা আছে। একটু ব্লেডটা দেখেন তো দেখা যায়। এটা হচ্ছে আপনার কি শুকনো মশলা করার জন্য। এরপরে আপনার দরকার হচ্ছে ভিজা মশলা, আপনি করবেন যে ভাই আমি আদা রসুন করবো কিংবা চালের গুঁড়া ডালের গুঁড়া করবো, তাই না? করে না বাসায়? আমি কি বলছি যে এটা কিনলে আপনার মিক্সচার গ্রাইন্ডার জুসার মাল্টা জুসার কিচ্ছু দরকার নাই, ইন্ডিভিজুয়ালি কিছুই কেনা লাগবে না। এটার মধ্যে আপনি আল্লাহর দুনিয়ায় যা আছে যত ধরনের কাজ আছে সব আপনি সব এটার মধ্যে করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা জাস্ট এখানে বসায় নিব। এই আমি কিছু সংখ্যক দেখাই দিলাম, এছাড়াও আপনার ভিউয়ার যারা আছে তারা যেটা জানতে চায় বা যেটা করতে চায় আমার কাছে চলে আসলে আমি দেখাই দেবো, প্র্যাকটিক্যাল দেখাই দেবো। তারপরে আপনারা যদি ভিডিও কলে আসলেই নেওয়ার উদ্দেশ্য থাকে, হ্যাঁ, তাহলে একটু বলবেন যে ভাই আমার নেওয়ার অবশ্যই উদ্দেশ্য আছে, আমার ওটা করে দেখান, যদি হয় আমি নিব 100% আপনি লাচ্ছি করেন জুস করেন, ঠিক আছে, যা মন চাই আপনি এটার মধ্যে করেন। মানে আমাদের এখানে একটা জুসারও আছে এটার মধ্যে, আবার একটা এখানে একটা ফ্রেশ জুসার, একটা মাল্টা জুসার, একটা ডো মেকার, একটা ডো মেকার, একটা ব্লেড আছে, এটা আছে এখানে, আবার আরেকটা ব্লেড, একটা কিমা করার মানে কি নাই এটার মধ্যে, কি নাই শাইন ভাই, নাই কি কি নাই, আমি নিজে ওই নাই জিনিসটাই খুঁজে পাইতেছি না আপা, বাকি সব ঠিক আছে। আমি এতক্ষণ ধরে এটাই মানে খুঁজতেছি, আপনাকে কি বলে ঠেকাবো আমি, মানে নাইটা কি এটা এটা যে কি ব্যাপার, আমি ওইটা আমি নিজেই খুঁজে মানে শুধু রান্নাটা করা যাবে না কিন্তু রান্না করার জন্য যা যা প্রয়োজন সব করা যাবে, সব করা যাবে এটার মধ্যে। যাক আমি এইটা যেটা দেখালাম এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের 4-in-1টা, হ্যাঁ 4-in-1 এটার মধ্যে টোটাল এই একটা ব্লেড আছে, এই একটা ব্লেড আছে, দুইটা ব্লেড আছে এটার সাথে, এছাড়া আদার্স আপনার মাল্টা জুসার টুসার যা আছে সব আছে। আর এইখানে আমার এখানে টোটাল ফুড প্রসেসর আছে, নিয়ে আমার এই একটা, এটা হচ্ছে আপনার 3-in-1। আচ্ছা এটা ওয়াট কত? 26 02, হ্যাঁ 02 2602, মডেল নাম্বার হচ্ছে 1200 ওয়াট, ঠিক আছে। এইটা আছে, যেমন এইটা হচ্ছে এইটা, এইটার সাথে যেমন এই যে একটা মিক্সচার পাবেন এবং এইটার সাথে আপনি তিনটা ব্লেড পাবেন। একটু ব্লেড গুলো আমি দেখাই দিই, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই যে খায় না অনেকে, আপনি ফ্রেঞ্চ ফ্রাইটাও এটার মধ্যে করতে পারবেন। এই যে টোটাল তিনটা ব্লেড থাকবে, এটার মধ্যে একটা মিক্সচার থাকবে, একটা প্যাচেলার থাকবে, একটা কিবা চপার থাকবে, আর একটা মিক্সচার, আর এটা তো ফুড প্রসেসর থাকতেছে। আচ্ছা এটার মধ্যে আর এক্সট্রা করে ইয়া থাকছে না? এটার মধ্যে ওই গ্রাইন্ডারটা থাকবে, গ্রাইন্ডারটা থাকবে, এই যে এখানে ডিটেইলসটা দেওয়া আছে, প্লাস এখানে ছবিতে দেওয়া আছে কি কি দেওয়া আছে। এটার মধ্যে থাকতেছে এই কয়টাই প্রোডাক্ট, ঠিক আছে, এবং যত ধরনের কাটাকাটি আছে সব আপনি এটার মধ্যে করতে পারবেন। এটা ওয়াট হচ্ছে 1200 ওয়াট, অনেক শক্তিশালী মোটর। আর আমি আজকে এটার প্রাইসটা বলে দিই একটা একটা করে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের, নিয়ামা হচ্ছে জাপান টেকনোলজি, যেটা অরিজিনাল জাপানিজ কোম্পানি, অ্যাসেম্বল হয় আপনার চায়না থেকে। এইটা 1200 ওয়াট, এইটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনবেন, এটার দাম হচ্ছে 7800। তবে আপনাকে একটা কথা বলি, আপনি আজকে আসছেন সুমায় ট্রেডার্সে, সুমায় ট্রেডার্সটা হচ্ছে হোলসেল দোকান, হোলসেল, আর এই পুরো বাংলাদেশে আপনি যে যেখান থেকে নেন এই সুমায় ট্রেডার্স থেকে প্রোডাক্ট কিনবেন একদম পাইকারি দামে। এইটার যে যারা নেবেন 7800 টাকা দাম, এখন সুমায় ট্রেডার্স থেকে অর্ডার করবেন মাত্র 6600 টাকা, মাত্র 6600, একদম পাইকারি দাম, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আপা। এটা হচ্ছে একটা ফুড প্রসেসর গ্রাইন্ডার 1200 ওয়াট, আপনি তো নিজেই দেখেন কারেন্টের যে অবস্থা ভাই, বিলের আর মিটারের যে অবস্থা, এজন্য ভাই আমি বিলের কথা জিজ্ঞেস করছি। এটার কাজ করবেন, আচ্ছা আচ্ছা, এই যে 1 ঘন্টার কাজ করবেন আপনি 1 মিনিটে, তাহলে এটার ভিতরে বিদ্যুৎ বিল কয় টাকা দিবেন? আপনি নিজে এখন সারা মাস ইউজ করে তো এটার মধ্যে আপনি 200 টাকা বিদ্যুৎ বিলাই বলে আপনার, এটা তো ওই জিনিস। হ্যাঁ, যেমন এটা হচ্ছে নিয়ামার 3-in-1টা 1200 ওয়াটের, এটা যদি নেন মাত্র 6600, এরপরে আছে এই নিয়ামা জাপানিজ ব্র্যান্ড 4-in-1 ফুড প্রসেসর, যেটার ওয়াট হচ্ছে 1500 ওয়াট। এটার মধ্যে কি কি আছে আমি একটু দেখাই দিই, যেমন এটার মধ্যে এই একটা স্টিলের একটা জার আছে, যেটা হচ্ছে আপনি চালের গুঁড়া ডালের গুঁড়া করবেন, একটা গ্রাইন্ডার আছে, এটার মধ্যে ব্লেড আছে এই একটা, দুইটা, তিনটা, চারটা, এবং উল্টা পাল্টা করতে পারবেন কিন্তু আপনি, একটা স্লাইসের জন্য, একটা চিকুনের জন্য,
কিন্তু একটা কিমা মেশিন, কিমা চপার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই সবকিছু আছে। এটা আপনি যে কোনো জায়গা থেকে, এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে S2601, ওকে, নিয়ামা, নিয়ামা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনতে যাবেন, আপনার অন্তত আপনার 10,000 থেকে 11,000 টাকা বাজেট করতে হবে। তবে সুমাইটেরস থেকে যদি নেন, এই নিয়ামার এই 4-in-1 ফুড প্রসেসর, এটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন, এই 4-in-1 ফুড প্রসেসর, এটার দাম নিব আমরা মাত্র 9,600 টাকা। 9,600, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে, ডেলিভারি খরচ আপনার। আচ্ছা, ডেলিভারি খরচটা আপনার, আর প্রাইসটা কত বলেন? 12,000, 9,600, পাইকারি দাম আপা। আপনি যেখানে আসছেন সুমা ট্রেডার্স, এটা হচ্ছে হোলসেল দোকান। আমি আরেকবার ক্লিয়ার করে দেই, আমরা কিন্তু হোলসেলার, পুরো বাংলাদেশে হোলসেল করি। হ্যাঁ, 9,600। এরপরে হচ্ছে, এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড, যেটা আমরা দেখলাম, যেটার মধ্যে এতক্ষণ কাজ করে দেখাইলাম, এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের 4-in-1। আসলে মিয়াকোর প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা সমান কথা, ঠিক আছে? এটা আমরা সবসময় বলি, কারণ বাজারে যত কোম্পানি দেখেন মিয়াকোর চেয়ে বেস্ট কিছু নাই, ঠিক আছে? আপনি এই মিয়াকোর এই 4-in-1, এটাও কিন্তু 1500 ওয়াট মোটর আপা। আচ্ছা আচ্ছা, এই যে এটাও 1500 ওয়াট মোটর। এটার মডেল হচ্ছে 4-in-1, রান্না করার জন্য যা লাগবে সেটাই হয়ে যাবে এটার মধ্যে। ওকে, ডান। এটার প্রাইসটা বলেন। এটার প্রাইস রাখবো আমরা মাত্র 9,500। এটার মধ্যে এই যে আদার যা যা দেখালাম, এরপরে আসেন মিয়াকোর আরেকটা আছে আপনার 3-in-1, এটা একটু দেখাই। এটা হচ্ছে 3-in-1 ফুড প্রসেসর, এটার মধ্যেও আপনি মাংস কিমার জন্য পাবেন, ডো মেকার পাবেন, এবং তিনটা প্লেট পাবেন এটার মধ্যে, এবং একটা গ্রাইন্ডার পাবেন, এবং এটা হচ্ছে মিক্সচার পাবেন, ঠিক আছে? এই হচ্ছে টোটাল, এটা হচ্ছে 3-in-1। এই যে এই বক্সটা যদি একটু দেখা দিই আপনাকে, এই যে বক্সটা, এটা হচ্ছে 3-in-1। আগে একটা কথা বলছি, যে যেটা নিবেন স্ক্রিনশটটা কষ্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে ডিটেইলস এখানে দেওয়া আছে 3-in-1, এটা হচ্ছে আপনার 1100 ওয়াটের মোটর। এটা 2 বছর, 2 বছর মোটর গ্যারান্টি থাকবে, 5 বছর সার্ভিস ফ্রি থাকবে। ওকে, 5 বছর সার্ভিস ফ্রি, শুধু এটা না কিন্তু প্রতিটা আইটেম আপনাকে যেগুলো দেখাচ্ছে প্রতিটার, 5 বছর না 10 বছর পরে কিছু হইলে আপনি সুমাই ট্রেডার্স এ নিয়ে এসেন, কোম্পানি ঠিক করে দিবে। এটা যে কোনো জায়গায় যাবেন, এটার দাম দিতে হবে 7,800 থেকে 8,000, সুমাই ট্রেডার্স থেকে নিবেন মাত্র 6,500। 6,500, এই যে এটা মাত্র 6,500। এরপরে আছে এই যে মিয়াকো ব্র্যান্ডের, এটা কিন্তু ভাইরাল একটা ফুড প্রসেসর, যেটা 807 মডেল, 807 মডেল। এটার মধ্যে একটা, দুইটা ব্লেড আছে, একটা চপার আছে, একটা ফ্রেজ জুসার আছে, একটা জগ আছে, একটা গ্রাইন্ডার আছে, ঠিক আছে? এই ডিটেইলস এই যে এখানে দেওয়া আছে, এই যে টোটাল এখানে, এটার ওয়াট কিন্তু 800 ওয়াট আপা, মাত্র 800 ওয়াট। আচ্ছা আচ্ছা, কিন্তু কাজ কিন্তু খুবই ভালো আপা, এটা তুফানের মতো কাজ করে। এটা যদি চালায় দেয় তাহলে করবেন যে ওই যে কি কয়দিন আগে যাইলো রেমাল, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনেন, এইটার বাজেট করতে হবে এইটার জন্য কমসে কম আপনার 6,500 টাকা। 6,500 টাকায় এটা পাচ্ছেন? 6,500 না, এখন যারা নেবেন তাদের জন্য মাত্র 5,500 টাকা। 5,500, জি, এইটা মাত্র 5,500 টাকায় পাচ্ছেন। কত ওয়াট বললেন ভাই? 800 ওয়াট, 807 মডেল, 807 মডেল, 800 ওয়াটের পাচ্ছেন 5,500 টাকা। এটা হচ্ছে 5,500 টাকা। আর মিয়াকোর এই যে 3-in-1, এই যে একটু দেখেন, এইটা এটা হচ্ছে 6,500 টাকা। এরপর 4-in-1, এটা হচ্ছে 9,500 টাকা, হচ্ছে 1500 ওয়াট, এটা হচ্ছে কত? 9,500 টাকা। দেন আবার নিয়ামাতে আসি, নিয়ামা 4-in-1 1500 ওয়াট, এটা হচ্ছে 9,600 টাকা, 9,600। দেন আবারও নিয়ামা 1200 ওয়াট, বারোশো ওয়াট, এটা কত?
এটা হচ্ছে 6,600 টাকা, 6,600 টাকা বাংলাদেশে ডেলিভারি দিব। ডেলিভারি খরচ আপনার, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, হ্যাঁ পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিব, হোম ডেলিভারি, আপনি আপনার বাসায় বসে নিতে পারবেন। আপনি যেটাই অর্ডার করেন, এখানে তিনটা নাম্বার দেওয়া আছে, তিনটা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ আছে, নগদ আছে। 1,000 টাকা বিকাশ করবেন, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি। এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন ওখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তবে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে সেই ক্ষেত্রে কিন্তু সুমাইয়া ট্রেডার্স এবং দীপ্তি স্ট্রিম চ্যানেল দায়ী না। এটা ক্লিয়ার করে দিলাম, এটা আমরা ক্লিয়ার করলাম, কারণ প্রতারক চক্র অনেক বেড়ে গেছে। 10 টাকার মাল 2 টাকায় পায়া ফাল দিয়া টাকা দিয়া পরে কান্নাকাটি করবেন চলবে না। ভুল করতেছেন প্রতিনিয়ত, কারণ জিনিসপত্রের যে দাম সেই জায়গায় 2,000 টাকায় কেমনে একটা ব্লেন্ডার দেয় সেটা আপনারা নিয়ে হয় না, আমি আসলে বুঝি না, আজব লাগে আমার কাছে। সেজন্য আমরা ক্লিয়ার করে ফেললাম আজকের এই ভিডিওটা। ইচ এন্ড এভরিথিং ভাইয়া দেখিয়ে দিয়েছে এবং নিজও ট্রেন প্রাপ্ত হয়ে গেছে, রাইট সেন ভাই? তো যারা এই ঈদে চাচ্ছেন খুব মানে ঝটপট করে রান্না বান্না সেরে একটু আড্ডা দিতে, তারা কিন্তু কিনে ফেলতে পারেন নিয়ামা বা মিয়াকো ফ্রুট প্রসেসর। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।